শুভ নববর্ষ, আবারও এলো বৈশাখী মেলা। অতি সুন্দর আজ জাগত দ্বারে এলো আজ বৈশাখ। 14ই মার্চ আমাদের বাংলা ক্যালেন্ডারের নববর্ষ উদযাপন। আমরা আজ অতি গর্বিত বাঙালি এই বিদেশে বসে স্বদেশের আমেজে বৈশাখী উদযাপন করছি। সবাইকে আবার জানাচ্ছি স্বাগত ও শুভ নববর্ষ। প্রথমেই সবাইকে জানাচ্ছি আমার অসংখ্য শুভেচ্ছা নববর্ষে। অনারেবল কনসাল জেনারেল মিস্টার আবু জাফর এবং মিসেস সালফা জাফরকে জানাচ্ছি স্বাগত এবং নববর্ষের শুভেচ্ছা। কারণ গতকাল আমার বাসায় আমি ছোট করে একটা বৈশাখী মেলার আয়োজন করেছিলাম, তো আজকে আমি সত্যিই খুব টায়ার্ড। তো আমার মনে, আমি জানি এবং আমি বিশ্বাস করি যে একটা অনুষ্ঠানের আয়োজন করা এটা কতটুকু কষ্টকর, আর স্পেশালি যারা আপনারা জব করেন বা বিভিন্ন কাজে জড়িত আছেন, সব কিছু বাদ দিয়ে নিজেদের জন্য একটু সময় করে নিয়েছেন যে এই বিদেশে বসে বিদেশের মাটিতে আমাদের এই বৈশাখী মেলার আয়োজন করেছেন, এটা সত্যি একটা প্রশংসা করার মতো। সবাইকে শুভ নববর্ষ। যদিও আমরা এখনো একদিন না, বাকি আছে আমাদের প্রকৃত নববর্ষকে বরণ করার জন্য। আপনাদের সবার উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের বৈশাখ মাসের চৈত্রের শেষ থেকে বৈশাখের প্রতিদিন পর্যন্ত প্রতিদিনই আমাদের জন্য শুভ নববর্ষ হওয়া উচিত, এবং নববর্ষ সবাই আমরা উদযাপন করছি। আজকে আমি ভাবছিলাম যে হয়তো আমাকে কিছু বলতে হবে না, সবসময় কোথাও যে কোনো অনুষ্ঠানে কিছু বলতে হয়। যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে এবং অত্যন্ত আনন্দ দেয় সেটা হলো যে আমরা পূর্বাসে বসেও বাংলাদেশের সংস্কৃতি চর্চা করে যাচ্ছি, এবং এই সংস্কৃতি চর্চা মাধ্যমে যেভাবে একদিকে বিনোদনের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমাদের যারা সন্তান না এখানে জন্মগ্রহণ করছে এবং যারা বড় হচ্ছে তাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে একটা যোগসূত্র সৃষ্টি করে বাংলাদেশ এক্সিকিউটিভ কমিটি মেম্বার নাজ করিম, আমাদের আরেকজন মেম্বার আছে এক্সিকিউটিভ কমিটি কিন্তু উনি এখন ইন্ডিয়ায় আছে। সো আমাদের অনুষ্ঠান আছে ফুল অনুষ্ঠান, জমজমাট অনুষ্ঠান।